দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি দাবি ছিল যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত বাকের ব্যাপারে মানে পরিপন্থী, সেই ধারাগুলো বাতিল বা সংশোধন করার জন্য, আর যতক্ষণ বাতিল বা সংশোধন না হয় ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের উপর এটি প্রয়োগ না করার জন্য এই দাবিটি আমাদের ছিল। যা হোক, দীর্ঘদিন পরে হলো যে সরকার যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই, তবে পুরো খসড়াটি আমরা এখনও পাইনি, তাই পুরোপুরি কোনো মত দেওয়াটা এখন কঠিন। খসড়াটা আমরা সংগ্রহের চেষ্টা করছি, পুরো খসড়াটি দেখার পরেই আসলে মতামত দেওয়া সম্ভব যে এটি আমাদের প্রত্যাশার প্রতিফলন কতটুকু হয়েছে। তবে এটি চূড়ান্ত করার আগে আমাদের দাবি রইল সাংবাদিক সমাজের সাথে, যারা পেশাদার সাংবাদিক, মাঠের সাংবাদিক, সেই সাংবাদিকদের প্রতিনিধিত্ব যারা করেন তাদের সাথে অবশ্যই বসার জন্য, অংশীজনের সাথে বসে তারপরে যেন চূড়ান্ত করা হয় এবং অংশীজনের যে মতামত সেটি যেন চূড়ান্ত আইনে সেটি যেন প্রতিফলন ঘটে। আমার মনে হয় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটি যে অপপ্রয়োগ ঘটছে এটি আসে সরকারের বিভিন্ন মহল থেকে, নীতি নির্ধারকরা নিজেরাই দাবি মানে তারা এটি বলে আসছিলেন, মানে তারা অনুধাবন করতে পেরেছিলেন যে এই আইনটি অপপ্রয়োগ হচ্ছে এবং আইনটি যে ধারাগুলো রয়েছে সেটি অনেক ক্ষেত্রেই মানে মানুষের যে মত প্রকাশের যে স্বাধীনতা সেটিকে বাধাগ্রস্ত করছে। ফলে আমার মনে হয় যে আমাদের আরও কিছু দাবি ছিল, যেমন 43 ধারাটি আমাদের একটা দাবি ছিল যে 43 ধারা বাতিল করার ব্যাপারে, কিন্তু 43 ধারার ব্যাপারে কোনো সংশোধন পরিবর্তন বা পরিমার্জন হয়নি। এরকম আরও কয়েকটি ধারার ব্যাপারে আমাদের এই আছে, 25-এর ব্যাপারে আমাদের বক্তব্য ছিল। আমরা মনে করি যে এই সব বিষয়গুলো যখন আমাদের সাথে কথা বলবেন, আমাদের বক্তব্য শুনবেন এবং সেটির প্রতিফলন যখন চূড়ান্ত আইনে ঘটবে তখনই আমরা আসলে এটি নিয়ে আমাদের সাধুবাদ দিতে পারবো।